নমস্কার সবাইকে, শান্তনু দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা অন্য ধরনের একটা কন্টেন্ট, অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আপনারা এতদিন যেসব আমার চ্যানেলে যেসব ভিডিও দেখেছেন, যেসব ভিডিওতে আপনারা লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, আজকে আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের আমি নমস্কার জানাই। আজকে একটা অন্য ধরনের একটা অন্য ভিডিওতে আজকে আমরা এসেছি কথাবার্তা বলার জন্য, ঠিক আছে? তা আমরা জানেন আর কিছুদিন পরেই টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। তার জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে এই দুদিন আগে। তা যেসব 15 জনের স্কোয়াড অজিত আগরকরের নেতৃত্বাধীন যে নির্বাচক কমিটি যে দল ঘোষণা করেছে, সেই দল প্রথমে আগে আমি দলের আমাদের যে ভারতীয় দল সেই দলটা আমি প্রথমে বলবো। রোহিত শর্মা ক্যাপ্টেন, হার্দিক পান্ডেয়া ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্থ একটা খুব বড় একটা কামব্যাক করেছেন, ওনার অ্যাক্সিডেন্টের পরে আইপিএল খেলে খুব ভালো একটা কামব্যাক করেছেন, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং ট্রাভেলিং রিজার্ভের যা প্লেয়ার্স আছে, শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আভেজ খান। 15 জনের স্কোয়াড এবং 4টে রিজার্ভ প্লেয়ার। আমি আর একবার টিমটা বলছি, রোহিত শর্মা ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল, যশস্বী জয়সওয়াল, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং ট্রাভেলিং রিজার্ভের যে প্লেয়ার্স আছে, শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আভেজ খান, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টিম। এবার অনেকের এই টিমটা যে অজিত আগরকর যে টিমটা যে বানিয়েছে, যে টিমটা করেছে, এই টিমটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন করছে সবাই। তা এই যে টিমটাতে আমি আজকে এইসব প্রশ্নের জবাব দেব, কিছু কিছু আমার যেগুলো ব্যক্তিগত উত্তর সেগুলো আমি দেব আজকে, ঠিক আছে? তা সবাই সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করছে এই টিমেতে কেএল রাহুলের জায়গা হয়েছে কেন, হয়নি কেন। দেখুন, কেএল রাহুল নিঃসন্দেহে একজন খুব ভালো ব্যাটার, টি টোয়েন্টিতে খুব ভালো ব্যাটার এবং এবারের আইপিএলে পারফরমেন্সও খুব ভালো, মোটামুটি ভালো, এভারেজ ভালো। তা প্রথমে বলে রাখি, এই যে নির্বাচকরা অজিত আগরকরের নেতৃত্বাধীন এই যে কমিটি যে টিমটা তৈরি করেছে 15 জনের স্কোয়াড, এই 15 জনের স্কোয়াড যে যারা যারা আছে তাদের যে পারফরমেন্স এবারের আইপিএলের ভিত্তিতে কিন্তু হয়নি। আমি আবারও বলছি, 15 জনের স্কোয়াডে যে সমস্ত প্লেয়ার্সরা আছে তাদের পারফরমেন্স এবারের আইপিএলের ভিত্তিতে তাদের কিন্তু সিলেক্টেড তারা হননি। তারা সিলেকশন হয়েছে গতবারের আইপিএল এবং এই যে 6-7 মাস যে ক্রিকেট টি টোয়েন্টি যে খেলা হয়েছে, ঠিক আছে, এবং ডোমেস্টিক খেলা যে হয়েছে ডোমেস্টিক ক্রিকেট, সেই সবের পারফরমেন্সের ভিত্তিতে আজকে এই সিলেকশনটা হয়েছে, সেই সবের পারফরমেন্সের ভিত্তিতে, ঠিক আছে? তা কেএল রাহুল নিঃসন্দেহে একজন খুব ভালো ব্যাটার, ঠিক আছে, টি টোয়েন্টিতে খুব ভালো ব্যাটার এবং কেএল রাহুল আমাদের ভুললে চলবে না। কেএল রাহুল যে পজিশনে ব্যাটিং করে সেটা হচ্ছে ওপেনিং পজিশন। উনি টি টোয়েন্টিতে কখনো মিডিল অর্ডারে খেলেননি, উনি ওপেনিংয়ে খেলেছেন, সেটা ফ্র্যাঞ্চাইজি লিগেই হোক কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটেই হোক, ঠিক আছে? এবার আপনারা বলতেই পারেন যে
টি টোয়েন্টিতে কেএল রাহুল, যেহেতু কেএল রাহুল তো সুযোগ পেতেই পারতো ওপেনিং পজিশনের জন্য। দেখুন ওপেনিং পজিশনে নির্বাচকরা তিনটে কথা ভেবে রেখেছে রোহিত শর্মার সাথে, একটা হচ্ছে বিরাট কোহলি, একটা হচ্ছে যশস্বী জয়সওয়াল, ঠিক আছে। তা জয়সওয়ালকে নেওয়ার কারণ হচ্ছে জয়সওয়াল নিঃসন্দেহে একটা খুব ভালো ট্যালেন্ট, ঠিক আছে। কেএল রাহুলও খুব ভালো ট্যালেন্ট একটা, কিন্তু জয়সওয়ালের একটা ভালো ট্যালেন্ট তার স্ট্রাইক রেটটা খুব ভালো। এবং আজকে যে কটা খেলা ধরুন আছে আমাদের ভারতীয় দলের, যে কটা ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের যে কটা খেলা আছে, সবকটা খেলাতে দিনের খেলা। এবং আজকে ধরুন ভারতীয় দল যখন মাঠে নামবে, ওপেন করতে নামবে, ইন্ডিয়ার ভারতীয় সিলেক্টররা চাইছেন যখন রোহিত শর্মার সাথে কি ওপেনিংয়ে নামবে, একদম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের সাথে যেতে। এতে কি হবে, বিপক্ষ টিমের যে ক্যাপ্টেন তার যে প্ল্যান, সেই প্ল্যানটা এক্সিকিউট করতে খুব সমস্যা হবে। একজন রাইট হ্যান্ড লেফট হ্যান্ডকে বোলিং করা খুব ডিফিকাল্ট যে কোনো বোলারদের কাছে, ওপেনিংয়ে বলুন কিংবা মিডিল অর্ডারে বলুন, ক্রিজেতে যখন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন নিয়ে যখন ব্যাটিং চলবে, একটা বোলারের খুব ডিফিকাল্ট হবে সেই সব ব্যাটসম্যানকে বল করা, ঠিক আছে। তার কথা একটা মাথায় রেখে এই সিলেকশন। এবং যশস্বী জয়সওয়াল আগের আইপিএলে খুব ভালো পারফরমেন্স করেছে, জানি এবারের আইপিএলে জয়সওয়াল একটা সেঞ্চুরি করেছেন এবং বাকি ম্যাচগুলো কিছুটা রান করেছেন, কিন্তু আগের আইপিএলে যশস্বী জয়সওয়ালের পারফরমেন্স খুব ভালো। এবং গেল যে ইংল্যান্ড সিরিজটা যে গেল আমাদের, সেই ইংল্যান্ড সিরিজে যশস্বী জয়সওয়াল খুব ভালো পারফরমেন্স করেছে, ঠিক আছে। খুব ভালো মানে একটা অত্যধিক একটা ভালো পারফরমেন্স উনি উপহার দিয়েছেন। এবং ডোমেস্টিক ক্রিকেটে যশস্বী জয়সওয়াল খুব ভালো পারফরমেন্স করেছে, যার দরুন নির্বাচকরা বাধ্য হয়ে যশস্বী জয়সওয়ালকে টিমেতে সিলেক্ট করেছে। আর বিরাট কোহলির কথা বলতে গেলে তো আপনারা জানেনই, বিরাট কোহলি সব ফরম্যাটে এখন ইন্ডিয়ান টিমে মেন একটা ব্যাটিংয়ের স্তম্ভ বলতে গেলে, অর্থাৎ বিরাট কোহলিকে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, প্রশ্ন তো ওঠেই না। এই জন্য নির্বাচকরা ইনফ্যাক্ট বাধ্য হয়ে কেএল রাহুলকে 15 জনের বাইরে রাখতে বাধ্য হয়েছে, ঠিক আছে। তা বাকি রইল এবার হচ্ছে শুভমান গিলের সিলেকশন। দেখুন শুভমান গিল নিঃসন্দেহে ভালো ব্যাটার, শুভমান গিলের পারফরমেন্সও যথেষ্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ভালো এবং আইপিএলও ভালো, কিন্তু এবারের আইপিএলের পারফরমেন্স আমি বলছি না, ঠিক আছে। আগের আইপিএলের পারফরমেন্সও যথেষ্ট ভালো এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও শুভমান গিলের পারফরমেন্স যথেষ্ট ভালো, কিন্তু আমাদের ভুললেও হবে না, শুভমান গিল হচ্ছে টপ থ্রি ব্যাটার হচ্ছে শুভমান গিল, ঠিক আছে। তা শুভমান গিল টপ থ্রি ব্যাটার, তা টপ থ্রি আমাদের ইন্ডিয়ান টিমে অলরেডি শর্টেড, সেটা হচ্ছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব, এরা অলমোস্ট অলরেডি শর্টেড, ঠিক আছে। তা সেইখানে শুভমান গিলের জায়গাটা পাওয়াটা প্রায় অসম্ভব। আর শুভমান গিল তো মিডিল অর্ডারে খেলে না, 4 কিংবা 5 নম্বরে তো খেলে না শুভমান গিল, ঠিক আছে। ওই জন্য শুভমান গিলকে ট্রাভেলিং রিজার্ভে রাখা হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে আসি রিঙ্কু সিংয়ের কথা। দেখুন রিঙ্কু সিং নিঃসন্দেহে খুব ভালো ব্যাটার, তা রিঙ্কু সিংয়ের আগের আইপিএল খুব ভালো গেছে এবং ডোমেস্টিক ক্রিকেটেও রিঙ্কু সিং খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তা এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যতবার সুযোগ পেয়েছে রিঙ্কু সিং ভালো পারফরমেন্সই দিয়েছে, কিন্তু আমার মতে বলে রিঙ্কু সিংকে 15 জনের স্কোয়াডে রাখা হয়নি, এই কারণ ইন্ডিয়া দেখবেন ওনাদের যে 15 জনের স্কোয়াড যে অ্যানাউন্সমেন্ট করছে তাতে টোটাল চারটে স্পিনার, একটা হচ্ছে আপনার রবীন্দ্র জাদেজা, একটা হচ্ছে অক্ষর প্যাটেল, একটা হচ্ছে কুলদীপ যাদব, একটা হচ্ছে উজবেন্দ্র চাহাল, এই চারটে স্পিনার আছে। তা এই চারটে স্পিনার নিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে ইন্ডিয়া একটা ব্যাটারকে ওই জন্য ওনারা কম করেছেন স্কোয়াডে, কারণ হচ্ছে ইন্ডিয়ার মানে ভারতীয় দল যা যে সমস্ত খেলা আছে সবকটা খেলা ডে গেম, একটাও কোনো নাইট গেম নেই, গ্রুপ লিগের যে কটা ম্যাচ আছে সবকটা খেলা ডেতে খেলা, এবং ডেতে কিন্তু
আমেরিকা বলুন এবং ওয়েস্ট ইন্ডিজে বলুন, মানে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে দুটোতেই ডে গেমসগুলোতে স্পিনার এফেক্টেড হয় প্রচুর, মানে স্পিনার ওখানে খুব ভালো কাজ করে, একটা একটা স্পিনারদের একটা বড় রোল হয়, যার দরুন সিলেক্টররা চারটে স্পিনার ওই জন্য পিক করেছেন, ঠিক আছে। আর সেই জন্য রিঙ্কু সিংয়ের এই জায়গাটাতে জায়গা হয়নি। অনেকে বলছে শিবম দুবের জায়গায় রিঙ্কু সিংকে নেওয়া যেত, দেখুন শিবম দুবের সাথে রিঙ্কু সিংয়ের কোনো তুলনা হয় না, ঠিক আছে। শিবম দুবে হচ্ছে একজন অলরাউন্ডার, অলরাউন্ডার হচ্ছে উনি প্রয়োজনে মিডিল অর্ডারে, শিবম দুবের যে হিটিং অ্যাবিলিটি আছে চার নম্বরে কিংবা পাঁচ নম্বরে নেবে যে কোনো স্পিনারকে ছক্কা মারবার, এবং হিটিং যে অ্যাবিলিটি ছক্কা মারবার যে ক্ষমতা সেটা শিবম দুবের আছে, এবং প্রয়োজনে প্রয়োজনে তিনি এক দুবার বলও পর্যন্ত করতে পারেন টিমের প্রয়োজনে, সেই জন্য শিবম দুবেকে নেওয়া হয়েছে। কিন্তু রিঙ্কু সিং নিঃসন্দেহে একটা খুব ভালো ভালো ট্যালেন্ট, ঠিক আছে, কিন্তু আনফর্চুনেটলি আনলা মানে না নির্বাচকরা না চেয়েও মনে মনে কিন্তু রিঙ্কু সিংকে 15 জনের স্কোয়াডের বাইরে আগে রাখতে বাধ্য হয়েছে, ঠিক আছে। তা রিঙ্কু সিংয়ের ব্যাপারটা তো আশা করছি অন্যদিন বোঝাতে পেরেছি। এবার হচ্ছে খালিল আহমেদ এবং আবেশ খান, হয়তো আপনারা বলতে পারেন যে খালিল আহমেদ তো এবারের আইপিএলে খুব ভালো পারফরমেন্স করে টিমে জায়গা পেয়েছে, আপনি বলছেন এবারের আইপিএলের পারফরমেন্সকে গুরুত্ব করে টিম সিলেকশন হয়নি, তাহলে খালিল আহমেদকে কেন টিমে নেওয়া হলো? দেখুন খালিল আহমেদকে টিমে নেওয়া হয়েছে এই কারণে, খালিল আহমেদ একজন অভিজ্ঞ বোলার এবং উনি ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করেছে, রঞ্জি ট্রফি, দেওধার ট্রফি, ঠিক আছে, এইসব ট্রফিতে এইসব যে আমাদের ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো হয় আমাদের ভারতে, সেই ডোমেস্টিক টুর্নামেন্টে খালিল আহমেদ যথেষ্ট ভালো পারফরমেন্স করে এসেছে, তার দরুন আজকে খালিল আহমেদের ইন্ডিয়ান টিমের সিলেকশনটা হয়েছে, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা খালিল আহমেদ একজন লেফটি বোলার, একজন লেফটি বোলার, ঠিক আছে, সবথেকে বড় কথা, সেই জন্য ওনার একটা সিলেকশন আমার মতে বলে এই কারণে করা হয়েছে। আর আবেশ খান, আবেশ খানের সিলেকশন আবেশ খানের সিলেকশন ট্রাভেলিং রিজার্ভে এই কারণে করা হয়েছে, আবেশ খান খুব একটা ভালো বোলার, ঠিক আছে, ইন্ডিয়ান টিমের সাথে আজকে অনেকদিন ধরে মানে টিমের সাথে যাতায়াত করছে, হয়তো সবসময় প্লেইং ইলেভেনে খেলার সুযোগ হয় না, কিন্তু যতবার আবেশ খান টিমে হয়ে সুযোগ পেয়েছে ততবারই ভালো করেছে, সেটা এবারের আইপিএল নয়, গেল আইপিএলে তো খুব ভালো পারফরমেন্স করেছে আবেশ খান, ঠিক আছে, তার ধরুন আবেশ খানকে ট্রাভেলিং রিজার্ভে রাখা হয়েছে, ওকে। তা এবার কথা আসি যে ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন, ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে করা নিয়ে অনেকের মধ্যে অনেক সওয়াল, অনেক প্রশ্ন সবার মধ্যে আছে, ঠিক আছে, যে হার্দিক পান্ডিয়াকে কেন টিমে নেওয়া হলো। দেখুন হার্দিক পান্ডিয়া অনেকে টিমে কেন নেওয়া হলো এটা অনেকে অনেক সওয়াল, কিন্তু হার্দিক পান্ডিয়াকে টিমে নেওয়া হয়েছে অনেকগুলো কারণে, নির্বাচকরা চেয়েছেন যে টিমটাকে একটা স্টেবিলিটি দিতে, যে এই নয় আজকে জেসে পারবে টিমে ঢুকে যাবে, এটা নয়, ঠিক আছে। হার্দিক পান্ডিয়া দেখবেন আপনারা যতবার উনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সুযোগ পেয়েছেন ততবার উনি নিজের 100% দিয়েছেন, ঠিক আছে, সেটা ব্যাটিংয়ে হোক, বোলিংয়ে হোক, ফিল্ডিংয়ে হোক, ততবার উনি 100% দিয়েছেন। এবং উনি গত আইপিএলটা ওনার খুব ভালো কেটেছে অ্যাজ এ ক্যাপ্টেন, এবং তার আগের আইপিএল গেল আইপিএল এবং তার আগের আইপিএল এই দুটো আইপিএলে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স খুব যথেষ্ট ভালো। তা গুজরাটে হয়ে একটা ট্রফিও উনি জিতেছেন আইপিএল, এবং তার পরের বছর টিমকে ফাইনালে নিয়ে গেছেন, ঠিক আছে, তা টিমকে ফাইনালে নিয়ে গেছেন এবং টিমকে ট্রফি জিতিয়েছেন, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওনার পারফরমেন্সও যথেষ্ট ভালো, ঠিক আছে। এবং এবারের আইপিএলে পারফরমেন্স হয়তো অতটা খাস আসেনি, কিন্তু নির্বাচকরা একটা স্টেবিলিটি দিতে চেয়েছেন, ঠিক আছে, যে হার্দিক পান্ডিয়া একটা স্টেবিলিটি পাক এবং সে এই বিশ্বকাপের নিজের পারফরমেন্সটা দিক, সেই জন্য হার্দিক পান্ডিয়াকে সিলেকশন নির্বাচকরা করেছেন, ঠিক আছে। এবার আইপিএলের নির্বাচকরা
ঋতুরাজ গায়কোয়াড় এবং আরও অনেক নামের পাশাপাশি আলোচনা হয়েছে যারা এবারের আইপিএলে খুব ভালো পারফরমেন্স করেছেন, এবং অনেক ভালো বোলারও উঠে এসছে এবারের আইপিএলে, যেমন ধরা মহসিন খান, তারপর হচ্ছে আপনার খলিল আহমেদের পারফরমেন্স খুব ভালো, ঠিক আছে। তা এই যে আইপিএলে নিত্যদিন বোলার উঠে এসছে, এটা তো নির্বাচকরা তাদের চোখ রেখেছেন, ঠিক আছে। তা আমার মতে বলে এই যে 15 জনের স্কোয়াড যে ঘোষণা করেছেন অজিত আগারকরের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি, তা এতে কোনো ভুল নেই, এটা একটা খুব ব্যালেন্স স্কোয়াড করেছে, ঠিক আছে। এই স্কোয়াড নিয়ে আমরা আশা রাখতেই পারি যে আমরা ইউএসএ যখন আমাদের টিম ট্রাভেল করবে এবং ওয়েস্ট ইন্ডিজে যখন আমাদের টিম রওনা দেবে, আমরা আশা করব যে জয়ী হয়ে ফিরুক আমাদের ভারতীয় দল। আর সবথেকে বড় কথা হচ্ছে দেখুন, আমাদের এই টিমটা হচ্ছে আমাদের ভারতীয় দল, ঠিক আছে, আমাদের ভারতীয় দল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা আমাদের টিমকে সাপোর্ট করব, আমাদের টিমকে ব্যাক করব, আমরা যে আমাদের টিম বিদেশে গিয়ে এবং বাইরে গিয়ে যাতে ভালো পারফরমেন্স করে, ঠিক আছে। তা আপনাদেরকে আজকে সমস্ত কিছুই জানালাম, হার্দিক পান্ডিয়ার টিমে সিলেকশন হওয়া থেকে শুরু করে, কেএল রাহুলের বাদ পড়া থেকে শুরু করে, এবং রিঙ্কু সিংয়ের 15 জনের স্কোয়াডে না থাকাটা, আর খলিল আহমেদের সিলেকশন এবং আভেজ খানের সিলেকশন, ঠিক আছে। এইসব কিছু নিয়ে আমার যেটা ব্যক্তিগত যেটা মতামত, ব্যক্তিগত যেটা রায়, সেটা আমি আপনাদেরকে জানালাম, ঠিক আছে। দেখুন, হার্দিক পান্ডিয়াকে অনেকে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেন হয়ে আসা নিয়ে অনেকের মতে অনেক মানে কি বলবো অনেকের একটা ক্ষোভ তৈরি হয়েছে যে রোহিত শর্মাকে সরিয়ে কেন হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে নিয়ে আসা হলো, ঠিক আছে। দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স এই যে হার্দিক পান্ডিয়াকে যে ক্যাপ্টেন করাটা, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করাটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের একটা সিদ্ধান্ত। মুম্বাই ইন্ডিয়ান্সে হয়তো কর্তৃপক্ষ চাইছে তারা একটা আগে দেখতে যে রোহিত শর্মা পরে আর কে আছে যে এই টিমটাকে লিড করবে, ঠিক আছে। রোহিত শর্মা ক্যাপ্টেন আছে বলে তো তিনি তো আর সারা জীবন খেলবেন না, ওনাকেও একটা না একটা সময় রিটায়ার করতে হবে, সে পার্ট অফ দ্য গেম। ওটা মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষের একটা নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু সেটার সাথে ইন্ডিয়ান টিমের সিলেকশনের কিন্তু কোনো মানে কোনো কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া যতবার খেলেছে, ভারতীয় দলের হয়ে হার্দিক পান্ডিয়া যতবার খেলেছে, সেটা ব্যাটিংয়ে হোক কিংবা বোলিংয়ে কিংবা ফিল্ডিংয়ে, উনি যতবার পেয়েছেন নিজের 100% কমিটমেন্ট দিয়েছেন, ঠিক আছে, নিজের 100% কমিটমেন্ট দিয়েছেন। অতএব একটা প্লেয়ারকে এইভাবে বসিয়ে দেওয়াটা তো উচিত নয়, সেই জন্য সিলেক্টররা চেয়েছেন অজিত আগারকরের নেতৃত্বাধীন কমিটি যে টিমটার সাথে হার্দিক পান্ডিয়া যান অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসাবে, ঠিক আছে। তা হার্দিক পান্ডিয়াদের টিমে আসায় একটা যেটা হয়েছে সেটা হচ্ছে 4 নম্বর টিমে পেশারটা থাকবে, ঠিক আছে। 3টে ফাস্ট বোলার, 4 নম্বর পেশারটা খুব থাকবে, 4টে পেশার মোটামুটি এই টিমে থাকে, 4টে পেশার, 4টে স্পিনার, ঠিক আছে। আর হচ্ছে অলরাউন্ডার হচ্ছে তিনটেই ধরুন অলরাউন্ডার, আমরা 3টে অলরাউন্ডার, 4টে স্পিনার, 4টে ফাস্ট বোলার আমাদের এই টিমেতে আছে। এর থেকে আমার মতে বলে অজিত আগারকর এর থেকে ভালো টিম হয়তো আর বানাতে পারতেন না, উনি যা টিম বানিয়েছেন একদম দুর্দান্ত ভালো টিম, খুব ভালো টিম, খুব ব্যালেন্স সাইড একটা, ঠিক আছে। তা আমরা আশা করছি এই টিম নিয়ে আমরা ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যাবো, আমরা আশা রাখছি এই টিম নিয়ে আমরা বিশ্বকাপ জিততে পারবো 2024-এর, ঠিক আছে। তা আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের অনেকগুলো উত্তর দিলাম, আজকাল দেখছি ফেসবুকে অনেক কিছু এই সিলেকশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিলো, তা তার জন্য আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে আমি আমার একটা ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে দিই, সেই জন্য আমি একটা আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে দিলাম, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে, এবং ভালো না লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে অনেকক্ষণ আপনাদের সাথে কথা হলো, প্রখর গরমেতে আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে।
আপনাদের পরিবার যাতে সবাই ভালো থাকেন, তার জন্য আমি সবার জন্য আমি সুস্থ সবার পরিবারের ফ্যামিলির জন্য আমি সুস্থতা কামনা করি। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।